Bismillahirrahmanirrahim. Assalamualaikum. কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি হালিমা মিস, আমিও বেশ ভালো আছি। লাইটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি হালিমা মিস সাইদনগর শাখা থেকে তোমাদের জন্য আরেকটি কেজির বাংলা বইয়ের খুব সুন্দর একটি নতুন পড়া নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আবারও শব্দ গঠন শিখব। গত ক্লাসেও আমরা কিছু শব্দ গঠন শিখেছিলাম, তবে গত ক্লাসে শিখেছিলাম আমরা ট থেকে মূর্ধন্য ণ পর্যন্ত এই পাঁচটি বর্ণ দিয়ে তিন পাঁচে ১৫টি শব্দ গঠন। আর আজ আমরা ঠিক তার পরবর্তী পাঁচটি বর্ণ দিয়ে আবার নতুন ১৫টি শব্দ গঠন শিখব। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শিখব কেজি বাংলা বইয়ে পৃষ্ঠা ৫১০ দি ৫২ পৃষ্ঠা থেকে পাঁচটি বর্ণ দিয়ে ঠিক ১৫টি শব্দ গঠন। হ্যাঁ বন্ধুরা, গত ক্লাসে যে সকল বন্ধুরা দেখেছ নিশ্চয়ই তারা শুনেছ শব্দ কি করে তৈরি করতে হয়, আমি সেটা বলেছিলাম। প্রয়োজনে আজ আমি আবার বলে দিচ্ছি শব্দটা কি। শব্দ হচ্ছে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। হ্যাঁ বন্ধুরা, আর আমরা তো অনেক বর্ণ শিখেছি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তাই বন্ধুরা? হ্যাঁ, আর এই সকল বর্ণ মিলিয়ে একটি শব্দ তৈরি করতে হয় এবং সেটা অবশ্যই যেন একটি অর্থপূর্ণ হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে চলো আমরা লেখাপড়াটা শুরু করে দিই। এবং লেখাপড়ার শুরুতে সব সময়ের মতো আজও বলে দিন বলে নিব লেখাপড়ার দোয়া। সবাই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমায় প্রচুর জ্ঞান দান করুন। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের মূল পড়াতে চলে যাই। আজ কি শিখব বলেছি? আজ শিখব শব্দ গঠন, ত থেকে দন্ত ন পর্যন্ত এই পাঁচটি বর্ণ দিয়ে। এই পাঁচটি বর্ণ ব্যবহার করে আমরা তিনটি করে শব্দ তৈরি করব। পড়াটা পেয়ে যাবো আমরা পৃষ্ঠা ৫১২ পৃষ্ঠাতে। তোমাদের এই বইটাতে, আমি গত ক্লাসেও বলেছি, বইটাতে চারটি করে শব্দ গঠন আছে। তোমরা যারা চারটি করে শব্দ তৈরি করতে পারবে তারা চারটি করেই পড়বে, তবে যাদের একটু কষ্ট মনে হবে তারা অবশ্যই কম হলেও তিনটি শব্দ গঠন পড়বে। আর আজ মিস তোমাদের এই বর্ণগুলো দিয়ে তিনটি করে শব্দ গঠন পড়ে শোনাবো। ঠিক আছে, ততে কি হয়? ততে দেখো কি লিখেছি মিস, তাল, তয় আকারে তাল, তাল, ততে তাল, ততে তারা, ততে তালা, তাল, তয় আকারে তাল, তাল, তয় আকারে তা, বয় বিন্দু রয় আকারে রা, তারা, তয় আকারে তা, লয় আকারে লা, তালা, ততে তাল, তারা, তালা। তাল হচ্ছে কি? একটি ফল। হ্যাঁ, তাল একটি ফল। আর তারা, তারা তো আমরা সবাই চিনি, আকাশে উঠে, হ্যাঁ, রাতে রাতে দেখা যায়। আর তালা, তালা হচ্ছে কি? কখনো আমরা কোথাও বাইরে চলে গেলে ঘরটাকে বন্ধ করে রাখতে যখন আমরা চাই তখন তালা মেরে দিয়ে যেতে হয়, তাই না? তালা লাগিয়ে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, তাহলে তালা। তারপর থ, থতে থালা, থলে থানা, থালা, থলে থানা, থ একারে থা, লয় একারে লা, থালা, থ লয় একারে লি, থলে, থ একারে থা, দন্ত ন একারে না, থানা। আবার পড়ছি, থ একারে থা, লয় একারে লা, থালা, থ লয় একারে লি, থলে, থ একারে থা, দন্ত ন একারে না, থানা, থালা, থলে, থানা। থালা, থালা হচ্ছে আমরা যে প্লেটে করে খাবার খাই তার বাংলা অর্থটা হচ্ছে থালা। প্লেট একটা ইংরেজি শব্দ, তার বাংলাটা হচ্ছে থালা। আর থলে হচ্ছে ব্যাগ, আমরা যাকে বলি ব্যাগ, সে ব্যাগ শব্দটি হচ্ছে ইংরেজি, তার বাংলা অর্থটাই হচ্ছে থলে। আর থানা, থানা আমাদের হচ্ছে দেশ রক্ষার জন্য যারা কাজ করে যাচ্ছে পুলিশ, ওনারা যেখানে থাকে সেটাকে কি বলে? থানা বলে। হ্যাঁ, তাহলে থতে থালা, থলে এবং থানা। দ, দতে দুধ, দতে দুধ, দই, দাদা, দতে দুধ, দই, দাদা, দতে কি হয়? দুধ, দই, দাদা, দুধ, দয় ঋষুকার দুধ, দুধ,
দর্শ কর দুধ দুধ দর্শই দই দর্শই দই দয়া করে দা দয়া করে দা দাদা দয়া করে দা দয়া করে দা দাদা দাতে দুধ দই দাদা দুধ একটু পুষ্টিকর খাবার একটা আদর্শ খাবার আমরা সবাই খাবো তোমরা সবাই অবশ্যই দুধ খাবে ঠিক আছে আর দই দুধ দিয়ে দই তৈরি করতে হয় দাদা দাদা কে কে চিনে কার কার দাদা আছে হ্যাঁ অনেক বন্ধুদেরই দাদা আছে আবার কিছু কিছু বন্ধুদের হয়তো নেই দাদা হচ্ছে আমাদের যিনি বাবা বাবার বাবা যিনি তাকে দাদা বলি আমরা ঠিক আছে দতে দুধ দই দাদা ধ ধতে ধান ধনি ধর্ম ধতে ধান ধনি ধর্ম ধয় করে ধা দন্ত ন ধান ধ দন্ত নয় দীর্ঘ ই করে নি ধনি ধ ময়রেফ ধর্ম আমরা ময়ের পরে এই যে লম্বা একটি টান দিয়েছি ওর নাম কি রেফ ধ ময়রেফ ধর্ম ধান ধান কি একটি ফসল এই ধান থেকে কি হয় চাল হয় ধনি যাদের অনেক বেশি টাকা থাকে আমরা তাদেরকে ধনি বলে জানি ধর্ম আমাদের প্রত্যেকেরই এক একটি ধর্ম আছে তাই না হ্যাঁ ধর্ম হচ্ছে একটি জাতি আচ্ছা তারপর হচ্ছে কি দন্ত ন দন্ত নাতে নাম নাক না না নাম নাক না না দন্ত নয় করে নাম ও নাম দন্ত নয় করে নাক ও নাক দন্ত নয় করে না দন্ত নয় করে না 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 দন্ত নতে নাম নাক না না নাম আমাদের প্রত্যেকেরই নাম আছে সকলেরই কোনো না কোনো একটি নাম থাকে আর নাক সবারই আছে তাই না নাক তোমরা সবাই চিনি আর নানা নানা হচ্ছে মায়ের বাবা যিনি তাকে আমরা নানা বলে ডাকি হ্যাঁ এই প্রথমে শিখেছিলাম দাদা বাবার বাবা যিনি তাকে আমরা দাদা বলে ডাকি আর নানা হচ্ছে মায়ের বাবা যিনি তাকে আমরা সবাই কি নানা বলে ডাকি হ্যাঁ বন্ধুরা এর মাঝেই আমরা শিখে নিলাম পাঁচটি বর্ণ দিয়ে পনেরোটি শব্দ আমি এই পনেরোটি শব্দ আরেকবার পড়ে নিব তোমরা সবাই নিচের সাথে সাথে পড়বে ততে তাল তারা তালা থতে থালা থলে থানা দতে দুধ দই দাদা ধতে ধান ধনি ধর্ম দন্তনতে নাম নাক নানা হ্যাঁ বন্ধুরা আমরা পাঁচটি বর্ণ দিয়ে পনেরোটি শব্দ গঠন পড়ে নিলাম আর হচ্ছে এরপর আমরা চলে যাব এখন একটি মৌখিক পড়াতে ঠিক আছে আর এখন যে শব্দ গঠনগুলো আমরা পড়লাম এই শব্দ গঠনগুলো অবশ্যই আমরা পড়ব এবং খাতায় লিখব প্রত্যেকেই লিখে অবশ্যই তুমি তোমার নিজ নিজকে ছবিটা পাঠিয়ে দিবে এবার চলো আমরা আমাদের মৌখিক পড়ার অংশে চলে যাই আর আজ আমরা শিখব সাধারণ জ্ঞানের পাঁচটি প্রশ্ন উত্তর ঠিক আছে মৌখিক প্রশ্ন উত্তর খুবই মজার এবং খুব সুন্দর একটি পড়া ঠিক আছে তাহলে চলো সবাই মিসের সাথে সাথে মুখে মুখে বলবে আমরা আজ ১৩ থেকে ১৮ পর্যন্ত ১৩ থেকে ১৮ পর্যন্ত পাঁচটি প্রশ্ন উত্তর পড়ব ১৩ নাম্বার বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম ১৪ বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল ১৫ নাম্বার বাংলাদেশের জাতীয় বনের নাম কি বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন ১৬ নাম্বার সবচেয়ে বড় প্রাণী কোনটি সবচেয়ে বড় প্রাণী নীল তিমি সবচেয়ে বড় প্রাণী কোনটি নীল তিমি ১৭ নাম্বার কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া আমরা তো সকলেই বিছানায় শুয়ে ঘুমাই তাই না কিন্তু ঘোড়া একমাত্র প্রাণী যে কিনা দাঁড়িয়ে ঘুমায় আচ্ছা তাহলে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া ১৮ নাম্বার সবচেয়ে উঁচু প্রাণী কোনটি জিরাফ চিড়িয়াখানায় গেলে দেখতে পাওয়া যায় তাই না অনেক বড় একটা মাথা ওর ঠিক আছে অনেক বড় একটা গলা তাহলে সবচেয়ে উঁচু প্রাণী কোনটি জিরাফ সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ ঠিক আছে এর মাঝে আমরা শিখে নিলাম
ছয় ছয়টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।